ভোটের দ্বিতীয় দিনেও থমথমে পরিস্থিতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বৃহস্পতিবারও পাল্টাপাল্টি অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীরা। এদিন নির্ধারিত সময় সকাল ১০টায় শুরু হয় ভোট গ্রহণ। পুলিশের কড়া নিরাপত্তায় ভোট দিচ্ছেন আইনজীবীরা। বিএনপির আইনজীবীরা বুধবারের সংঘর্ষের ঘটনায় সকালে প্রধান বিচারপতির কাছে নালিশ দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলেও দাবি তাদের। আওয়ামীপন্থী আইনজীবীরা বলছেন সুষ্ঠুভাবেই চলছে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ। বিএনপি জামাতের আইনজীবীরা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। এদিকে নির্বাচন পরিদর্শনে বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টে যান ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। বুধবার সাংবাদিকদের ওপর পুলিশি হামলার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। দুপক্ষ রাজনৈতিক দলের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করায় পুলিশকে একটু হ্যান্ডেল করতে হয়েছে। হ্যান্ডেল করতে গিয়ে আসলে আমাদের কিছু পুলিশ সদস্য আহত হয়েছে, পাশাপাশি আমার প্রিয় সাংবাদিক ভাইরা কয়েকজন আহত হয়েছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদের কমিশনার মহোদয় দুঃখ প্রকাশ করেছেন যে আসলে এটা উচিত হয় নাই। প্রথম দিনে ভোট দিয়েছেন ২,২১৭ জন আইনজীবী। দ্বিতীয় দিনের ভোট শেষে রাত ৯টায় শুরু হবে ভোট গণনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।